সুখী ভিক্টর দাস, বহু চর্চিত শিক্ষক ভিক্টরের বৃহৎ সাফল্য, অসমের ব্লগার আর ব্যক্তিগত প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্কর্ডেমির প্রশিক্ষক ভিক্টর দাস, রাজ্যের বিভিন্ন সরকারি পদত নিযুক্তির সদ্য সমাপ্ত তৃতীয় আর চতুর্থ বর্গর লিখিত পরীক্ষাত তেওঁর অভিযোগত বিগত 9 সেপ্টেম্বরত গ্রেপ্তার করা হয়েছিল ভিক্টরক। কিন্তু ভিক্টরের প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্কর্ডেমির 1000 পরীক্ষার্থী উত্তীর্ণ হল চতুর্থ বর্গর প্রথম পর্যায়ের পরীক্ষা। বহু চর্চিত এগারী ব্যক্তি বিগত কেটামান দিনত বাতৰিৰ শিরোনাম দখল কৰিছিলে এগৰাকী ব্যক্তিয়ে, আৰু এতিয়াও বৰ্তমান বাতৰিৰ শিরোনামত আছে এগৰাকী ব্যক্তি, তেখেত আন কোনো নহয় সকলোৰে পৰিচিত ভিক্টৰ দাস। ভিক্টৰ দাসৰ বৃহৎ সাফল্য বুলি ক'ব পাৰি যিহেতু যোৱাকালি চতুৰ্থ বৰ্গৰ ফলাফল ঘোষণাৰ পাছতে ভিক্টৰ দাসৰ ব্যক্তিগত প্ৰতিষ্ঠান স্কর্ডেমি ইনষ্টিটিউটৰ পৰা বহু পৰীক্ষাৰ্থীৰ সাফল্য লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। স্কর্ডেমি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সফলতাত সুখী ভিক্টর দাস। মই এখিনিয়ে কবলে বিচাৰিম যে একচুয়ালি যিটো কথা কয় যে বোলে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স লেট ইউর সাকসেস মেক দ্য নয়েজ, এন্ড আজি আকৌ এবাৰ অসমবাসী ৰাইজে সেই হাল্লাটো শুনিবলৈ পাইছে, এন্ড মোৰ দৃঢ় বিশ্বাস যে হাল্লাটো দিশপুৰো গৈ পাইছে। সো যোনখন ইনষ্টিটিউটৰ পৰা এটাও নাপায় বুলি কৈছিলে তাতে 1000 ছিলেকশ্যন দি লাইক মই কিমান হ্যাপি সেইটোতো মই আপোনালোকক ব্যক্ত কৰিব নোৱাৰিম বা মই অসমবাসী ৰাইজকো ব্যক্ত কৰিব নোৱাৰিম। কিন্তু এটাই কথা, অসমবাসী ৰাইজৰ আশীৰ্বাদ, মোৰ মা দেউতাৰ আশীৰ্বাদ আৰু মোৰ যিখিনি ৱেল উইচাৰ্ছ তেওঁলোকৰ আশীৰ্বাদৰ বাবেই আজি দিছ ইজ পচিবল। এণ্ড আগন্তুক দিনতো লাইক ৱেন দ্য গ্ৰেড 3 ৰিজাল্টছ উইল কাম আপ, মই সেইখিনিয়ে বিশ্বাস কৰোঁ যে গ্ৰেড 3 ৰিজাল্ট ওলোৱাৰ পিছতো আমি দেখিবলৈ পাম যেন চব মানে এগেইন আকৌ জাগে, মই আকৌ এবাৰ চৰ্চাত থাকিম তেতিয়াও, কাৰণ ফৰ দ্য ফাৰ্ষ্ট টাইম ইন নৰ্থ ইষ্ট দেৰ ইজ এ ইনষ্টিটিউট যোনে 1000+ ছিলেকশ্যন উইদিন 3 মান্থছ দিছে। ভিক্টৰ দাসে পাঠদান কৰোৱা শিক্ষাৰ্থীৰ ফলাফলৰ সফলতা যুগৰ মুখত চূণ দিয়াৰ দৰে হয় বুলি ভিক্টৰে প্ৰকাশ কৰে। ভিক্টৰ দাসৰ যি প্ৰতিবাদী কণ্ঠ আছিল সেই কণ্ঠৰ বিৰুদ্ধে বহু লোকে ভিক্টৰ দাসক অৱহেলা কৰিছিল। ভিক্টৰ দাসৰ বৃহৎ সাফল্যৰ পিছত যি জোকৰ মুখত চূণ পৰা ধৰণেৰে এটা কথা হ'ল, কওঁতাই কৈছে কিন্তু মই চূণ দিব বিচৰা নাই, চূণটো মানে ৰিজাল্টেই দি দিলে। উপযুক্ত শিক্ষাৰ্থীয়ে চাকৰি পাব লাগে বুলি মন্তব্য কৰাৰ লগতে চৰকাৰকো কটাক্ষ ভিক্টৰ দাসৰ। আল্টিমেট কথাটো এইটো, প্ৰাপ্যই পাব লাগে, যিখিনি জেনুইন ষ্টুডেণ্টছ তেওঁলোকে পাব লাগে, এনেকুৱা ষ্টুডেণ্টছে পাব নালাগে যোনটো ষ্টুডেণ্টছে একচুৱেলি যাই কিনে চহী এটাও মাৰিব নোৱাৰে। আজি বোলে কোনোবা আদা বেপাৰী ধৰাত পৰিছে, কালি বোলে কোনোবা হালধি বেপাৰী ধৰাত পৰিছে, কিন্তু তেতিয়া মাৰ্কেটত একচুৱেলি আম চলি আছিলে, তো যোনটো সময়ত মাৰ্কেটত আমৰ চাহিদা আছিলে সেইটো সময়ত কিন্তু অকল আদা বেপাৰী আৰু সেই হালধি বেপাৰীবিলাকে ধৰাত পৰিছিলে, কিন্তু সেই আদা বেপাৰী আৰু হালধি বেপাৰী ভিক্টৰ দাসে কোৱাৰ আগত ধৰাত পৰিলে খুব বেছি ভাল লাগিলে। চতুর্থ বর্গর নিযুক্তির মৌখিক প্রক্রিয়া সরকারে নিকাভাবে করবনে বলেও ভিক্টর দাসে প্রশ্ন উত্থাপন করে। গভর্নিং বডি যোনে এইখিনি বস্তু এই গোটেই প্রক্রিয়াটো চলাই নিছে, মই তেওঁলোককো হাত জোর করে এই কথাই কবলে বিচাৰিম যে লাইক ভাইভা অনলি 5 মার্কসর হয়, সো যোনটো ভাইভা লব সেইটো ইন্টারভিউটো রেকর্ড হবনে আমি কেনেকৈ গম পাম, লাইক হাউ উইল বি দ্য সিলেকশন প্রসেস গো। চতুর্থ বর্গৰ ফলাফল ঘোষণাত নিকা পদক্ষেপ গ্রহণ করা বলে মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জ্ঞাপন করে ভিক্টর দাসে। স্কর্ডেমির শিক্ষার্থীর সফলতা তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফলত অটুট থাকিব বলে আশা করে ভিক্টর দাসে। ভিডিও জার্নেলিস্ট ভৃগুর সহযোগত শিবাঙ্গী ডেকা, রিপোর্ট, অসম লাইভ 24।